অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো বহরমপুরে। স্বেচ্ছাসেবী সংগঠন নিঃশব্দ বিপ্লব বাহিনী উদ্যোগে রক্তদান শিবিরের মধ্য দিয়ে কেক কেটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি ও পুলিশ কর্তা স্বেচ্ছাসেবী, সংগঠনের সদস্য কোঅর্ডিনেটর অশেষ ঘোষ সহ এই সংগঠনের সদস্যরা। দেখুন, আমি এই জেলায় এসে প্রথমবার একটা রক্তদান শিবিরে এলাম, মানে উদ্বোধক হিসেবে না, তাছাড়া মানে পার্টিসিপেট করতে। এবং আমার খুব ভালো লাগছে, এত স্বতঃস্ফূর্ততা এবং এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ওনারা এটা অনুষ্ঠানটা উদযাপন করছেন। এবং আমরা মানে খুব মানে শুভেচ্ছা রইল যাতে আগামী দিনও আরও ভালোভাবে ওনারা করতে পারেন এবং আমাদের বিপদে আপদে সবসময় ওনারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন। এবং এই শুভেচ্ছা